নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখুন, বড়দিনের বড় উপহার এই 12টি রাশির মধ্যে 5টি রাশি পেতে চলেছে। কেন? সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু বলবো, কোনো হাওয়াতে কোনো কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু আমি আলোচনা কিন্তু করতে চলেছি। দেখুন, বৃহস্পতি, শনি, শুক্র এবং মঙ্গল এই 4টি গ্রহ একত্রে এই 5 রাশিকে করতে চলেছে ধনবর্ষা। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 5টি বড় সুসংবাদ আসতে চলেছে, 5টি বড় উপহার পেতে চলেছে এই 5 রাশি। গিফট পেতে চলেছে এক কথায়, 25শে ডিসেম্বর 2022 গিফট পেতে চলেছে এই 5 রাশি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি? এবং শনি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র এই 4টি গ্রহ এই 5 রাশির উপর বিশেষ কৃপায় এই 5 রাশির কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আমি একটি কথা বারবার বলি, মানুষের জীবনে সমস্যা রয়েছে, সেই জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের শাস্ত্র, ওই কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, ডেফিনেটলি হবেই। স্বপ্ন নিয়ে চলুন, চোখে স্বপ্ন রাখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অর্থাৎ আপনার মধ্যে ডিমান্ড থাকা দরকার, চাহিদা। আপনি মাসে 30,000 টাকা ইনকাম করছেন, আপনি যদি তাতে স্যাটিসফাইড থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভুল করছেন। কারণ আপনার ইনকামকে বাড়াতে হবে, আপনাকে প্ল্যানিং করতে হবে। অর্থাৎ সেই জায়গাটাতে কিন্তু কৌশিক রায় আপনার হাত কিন্তু ধরবে। এবং যারা লোনে জর্জরিত হয়ে গেছে, ঋণ থেকে মুক্তি পাবেন কি করে? বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু পদ্ধতি আমার কাছে রয়েছে, যার মাধ্যমে আপনার এই ঋণ থেকে মুক্তি কিন্তু আপনি নিশ্চিত রূপে কিন্তু পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি মাসের বেতন পাচ্ছেন কিন্তু ঋণে কিন্তু আপনি জর্জরিত। অর্থাৎ আপনার একের পর এক ঋণ শোধ করতে আপনার মানে দিন চলে যাচ্ছে। এখান থেকে যাদের ব্যবসা, চাকরি এবং প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে, প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্কে অবনতি হচ্ছে বা আপনার পরিবারের ক্ষেত্রে মানতে চাইছে না, সেই জায়গাটাও কিন্তু অনেকটাই বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে কিন্তু করানো কিন্তু সম্ভব। প্রেমে যারা মানে ব্যর্থ হচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলি, আমি যে প্রেডিকশানটা করবো কি না, মাটিতে কিন্তু পড়বে না, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। এবং খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আমি যেগুলো রেমেডি করি, খুব চ্যালেঞ্জের সাথে, প্রত্যেককে কিন্তু আমি রেমেডি করি না। কেন করি না সেটা যারা করছেন কি না, যারা দেখাচ্ছেন তারাই জানেন। অনেকে রিকোয়েস্ট করেছে যে কৌশিকদা আমার হাতটা ধরুন, না আমি হাত ধরি না। কারণ আছে, এর পিছনে অনেক কারণ আছে, সেটা যারা দেখাচ্ছে তারাই কিন্তু একমাত্র জানতে পারছে। কারণ আমি যার হাত ধরবো তাকে আমি টেনে তুলবো খুব মানে সেখানে আমার দায়িত্ববোধটা কিন্তু চলে আসছে। ওই জন্য বারবার বলি, যার হাত আমি ধরবো একবার অবশ্যই সে কিন্তু জীবনের সমস্ত জায়গা থেকে উন্নতি কিন্তু হবেই হবে। কিন্তু স্বপ্নটা দেখুন, ডিমান্ড রাখুন, তবে এমন স্বপ্ন দেখবেন না যে আপনি মাসে 30,000 টাকা ইনকাম করছেন, আপনি মাসে 10,00,000 টাকা ইনকাম করতেছেন, সেটা কিন্তু হবে না। সেটাকে আপনি ডবল করার চিন্তা করুন, অর্থাৎ সেটা 60,000 চিন্তা করুন। স্বপ্ন দেখে চলুন, আপনার জীবনে একটা লক্ষ্য রাখুন যে আমাকে এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। লক্ষ্য রাখুন, দেখবেন জীবনে কিন্তু উন্নতি হবে। আমি একটি কথা বারবার বলি, ওই অনেকে বলে না যে উদীয়মান সূর্য যে উঠছে যখন, সেই উদীয়মান সূর্যের ছবি এবং ছুটন্ত ঘোড়ার ছবি বাড়িতে রাখুন। আমি বলি
ছুটন্ত ঘোড়ার ছবি না রেখে আপনি ঘোড়ার আগে ছুটুন। আপনি সূর্য উদয়ের আগে আগে আপনি উঠে যান, তাতে কিন্তু দেখবেন সাকসেস কিন্তু পাবেন। সূর্য উদয়ের আগে উঠুন এবং ছুটন্ত ঘোড়ার ছবি না রেখে ঘোড়ার আগে আপনি ছুটুন, অর্থাৎ কাজ করুন, সাকসেস আপনার নিশ্চিত। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি, দেখুন জীবনে প্রত্যেক মানুষেরই কিন্তু কম বেশি সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকেও মুক্তি কিন্তু প্রচুর মানুষ কিন্তু পাচ্ছে। সঠিক ডেট অফ বার্থ এবং হস্তরেখা যদি বিচার করা যায়, চুল চেরা যদি বিশ্লেষণ করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু সমস্যা কিন্তু সমাধান কিন্তু হবে। যারা নিছকই শুধু রাশির নাম শুনছেন কিচ্ছু হবে না, কারণ আলোচনাগুলো শোনা দরকার। আপনার বর্তমানে গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কি চলছে, আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি আপনার পারমিট না করে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু সময় যথেষ্ট কিন্তু খারাপ কিন্তু রয়েছে। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম আসে, একটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ সময় আসে। অনেকে বলে যে স্যার আমার এই 5 বছর 6 বছর খুব ভালো গেছে, তারপর থেকে কী না কী জানি হয়ে গেলো স্যার, আমার চারিদিক থেকে কিন্তু আমি বসে গেলাম। কেন? এটা হচ্ছে মানুষ হচ্ছে গ্রহের চক্রে ঘুরে। আমি খুব দায়িত্ব নিই, কেউ কেউ বলে যে আমি মানি না, যারা মানেন না কিনা তাদেরকেও মানতে হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে জ্যোতিষ, হচ্ছে গণিত, এটা টোটাল হচ্ছে অঙ্ক। আর আপনি যদি বেদকে বিশ্বাস করেন কিনা, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু জীবনে আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। এবং পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্র কিন্তু দেখা দরকার, বাস্তুক্ষেত্রে আপনার সিঁড়ি কোথায় হয়েছে, আপনার কিচেন রুমটা কোথায় হয়েছে, আপনার টয়লেটটা কোথায় হয়েছে, আপনার ড্রয়িং রুমটা কোথায় হয়েছে, আপনার পূজোর স্থান কোথায় হয়েছে, আপনার ফ্রিজটা আপনি কোথায় রাখছেন, আপনি অ্যাকোডিয়ামটাকে কোথায় রাখছেন, আপনি একটা বিছানাতে খাট সেট, খাটটা আপনার কোন দিকে থাকছে, আপনার ঘরের রং কী হয়েছে। রঙও কিন্তু মানুষের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে, অর্থাৎ কালার থেরাপি এবং সংখ্যাতত্ত্ব। আমি বারবার বলছি কালার থেরাপি, আপনার ঘরের যদি রং যদি আপনার জীবন না বদলে দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যতদিন ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কি না, ততদিন কিন্তু লাভ পাবেন। কৌশিক রায় যে কথা বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে, এবং চ্যালেঞ্জের সাথে, ওই হবে হচ্ছে এগুলো বলে কোনো কথা নেই, অর্থাৎ কনফিডেন্সের সাথে বলছি আপনাকে, কাজ আমি করে দেখাবোই দেখাবো। তো এই বড়দিনে বড় উপহার যে 5 রাশি পেতে চলেছে, সেই 5 রাশির নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার 1 যে রাশি, সেই রাশির নাম সর্বপ্রথম যে রাশির কথা বলবো, সে রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। সিংহ রাশি ভাগ্য চমকাতে চলেছে, সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি, লিখে রাখুন। আপনার একাদশপতি দ্বিতীয়ভাবে আপনার ঠিক রাশির অধিপতি সপ্তমভাবে, বৃহস্পতি আপনার পঞ্চমভাবে, তৃতীয়ভাবে শনি আপনার ক্ষেত্রে, এবং শুক্র আপনার সপ্তমপতি আপনার ধনভাবে, লাভের উপর লাভ কিন্তু আপনার দিবে বৃশ্চিক রাশি। আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে বৃশ্চিক রাশি। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি, বৃশ্চিক রাশি। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য চমকাতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশি এক্সাল্টেড পজিশনে কুম্ভ রাশি। এরপর যে রাশির কথাই বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির সৌভাগ্য লাভ পেতে চলেছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে কিন্তু চলেছে, কারণ মেষ রাশি ঠিক ভাগ্যভাবে একসঙ্গে 3-3টি গ্রহ অবস্থান করছে, লিখে রাখুন, এবং ধনভাবে রাশির অধিপতি অবস্থান করছে, বিশেষভাবে লাভ পেতে কিন্তু চলেছেন।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু একাদশপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দ্বাদশভাবে শুক্র শনি রাশিতে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করছে, বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ দিবে। এই বড়দিনের বড় উপহার পেতে কিন্তু চলেছেন, বড় প্রাপ্তি মহাপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ বড়দিনে যে রাশিগুলো আমি নাম বললাম কি না, লিখে রাখুন, টাড়িতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই কটি রাশি। অর্থাৎ এই বড়দিনে কিন্তু ভাগ্যে বড় ধরনের পরিবর্তন হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।